আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা শ্যামলীর খুব কাছেই আমাদের ডিপিআরসি হসপিটাল, সেই হসপিটালের খুব কাছেই থাকেন মিরপুরে আমাদের একজন বোন, এক সন্তানের জননী, হাউস ওয়াইফ। উনি ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে যেটা ধরা পড়েছে, ওনার ছিল অস্টিওআর্থ্রাইটিস দুই হাঁটুতে, এবং পাশাপাশি ওনার PLID ছিল লাম্বারে 2, 3, 4, 5 এবং S1 ডিসপ্রোলাপস ছিল। এছাড়া ওনার শরীরে ভিটামিন ডি জনিত ঘাটতি দেখা দিয়েছিল। এই ধরনের সমস্যাগুলোতে কি হয়, আসুন দর্শক শুনি ওনার কাছ থেকে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, কি প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নিয়েছিলেন, কি ওনার ভুল ছিল, কি ওনার সঠিক ডিসিশন ছিল, আজকে উনি কেমন আছেন, এই ধরনের অসংখ্য প্রশ্নের উত্তর আজকে শুনবো ওনার কাছ থেকে। তার আগে দর্শক আসুন একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা কি? আমার নাম সুইটি আক্তার। সুইটি আক্তার, বয়স 22 বছর, হাউস ওয়াইফ, বাসা মিরপুর। কোথায়? মিরপুর পীরের বাগ আমতলা, 60 ফিট। আলহামদুলিল্লাহ, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। আমরা সাধারণত খুব নর্মাল বা হালকা ব্যথা বা নর্মাল জ্বর সেগুলোর জন্য কখনো ডক্টরের কাছে যাই না, চেষ্টা করি প্রথমে নিজে হয়তো সহ্য করার জন্য অথবা নিজেই ট্রিটমেন্ট করার জন্য। তার মানে ভালোই পেইন ছিল বা খারাপ অবস্থা হয়েছিল, কী হয়েছিল আপনার? আজ থেকে প্রায় 3 বছর আগে আমার ফার্স্টে কোমরে একটু ব্যথা ছিল, বাট অত বেশি ছিল না, তখন হালকা পাতলা ছিল। এরপর যখন ব্যথাটা একটু তীব্র হয় তখন আমি ভাবছিলাম যে আমার কিডনি জনিত কোনো সমস্যা থাকতে পারে। ব্যথাটা শুধু কোমরেই ছিল? হ্যাঁ, কোমরেই ছিল। মানে আমার ফ্যামিলির মেম্বার বলছে, আসলে তো আমরা তো এই রোগ সম্পর্কে তেমন ব্যথা হলে আমরা আসলে ভাবি কিডনি বা এই ধরনের সমস্যা হচ্ছে। তো পরে আমি কিডনি হসপিটালে দেখাইলাম, তো ওইখানে আমার কিডনি পরীক্ষা করার পরে বলছে যে না, কিডনি ভালো আছে, তেমন কোনো সমস্যা নাই। এরপরও যে ব্যথাটা ছিল ওটা আমার সহ্য করার মতোই ছিল, ওরকম আমি ভাবছি যেহেতু কিডনি জনিত সমস্যা না, তার মানে এটা থাক এই পর্যন্ত, অন্য কোনো সমস্যা হতে পারে। এরপর একদিন হচ্ছে আমি আমার রুম পরিষ্কার করার সময় টুলে উঠছিলাম, তো তখন যখন আমি টুল থেকে নামতে নিছি তখন আমার হাঁটুতে হঠাৎ করেই মানে একটা পেইন হয় যার কারণে আমি একদম বসে পড়ি। আচ্ছা, তো তখন সাধারণভাবেই আমি আমার হাজবেন্ডকে বলি, তখন উনি হচ্ছে পেইন কিলার মানে এমনি যে ফার্মেসি থাকে ওইখান থেকে আয়না দেয়, তারপরে খাই। খাওয়ার পরে ওই অবস্থায় তখনও ভালো ছিলাম, ব্যথাটা কিছুটা কমে গেছে। তারপরে এরকম আস্তে আস্তে বেশি একটা সমস্যা হয় নাই আমার হাঁটুতে। এরপরে লাস্ট গত বছর যখন মানে আমি যখন কনসেপ্ট করি 19-এ, তখন আমার দেখা যায় আমার এই কোমর ব্যথাটা অনেক বেড়ে যায়। আচ্ছা, তখন হচ্ছে আমি দেখা যায় এক পাশ থেকে আর এক পাশে মানে যখন শুইতে যাই তখন আমার প্রচুর পেইন হয়, মানে এক পাশে আর এক পাশে আপনি কাত হতে পারছিলেন না? কাত হতে পারছি না, বাট তখনও আমার ফ্যামিলি বলছে এটা হয় অনেক সময় প্রেগনেন্সিতে, ব্যথা ট্যাথা থাকে, এটা কোনো প্রবলেম না। এরপর যখন আমার বেবি ডেলিভারি হয়ে যায় তখন আমি রিয়ালাইজ করি যে না, আসলে ব্যথা তো যাচ্ছে না, ব্যথাটা যাচ্ছে না, তার মানে কোনো একটা সমস্যা আছে। এরপর থেকে লাস্ট 6 মাস যাবত আমার হাঁটুর পেইনটা বেড়ে যায় অনেক, হাঁটু প্লাস পাশাপাশি আপনার হচ্ছে কোমর ব্যথা দুটোই তখন কন্টিনিউ ছিল বেশি। তখন আমি হচ্ছে এই ডাক্তার ওই ডাক্তার এখানে ওখানে, মানে শুধু কি পেইন করতো নাকি আপনার হচ্ছে দীর্ঘক্ষণ বসে থাকলে সমস্যা হতো, বসা থেকে উঠতে পারতেন না? আমার পিঠে ব্যথা হইতো তখন, মানে আমি একটুক্ষণ বসে থাকলে আমার পিঠ দেখা যায় লেগে যেত, তখন আমি আবার একটু টান করে বসতাম, মানে প্রচুর পেইন ছিল। এরপরে হচ্ছে আমি এখানে ওইখানে অনেক ডাক্তার দেখাই অর্থোপেডিক্স, কিন্তু ভালো হয় না, বা কেউ আমার রোগটা সম্পর্কে বলে না, বলে যে ঠিক আছে ওষুধ খান ভালো হয়ে যাবেন। এরপর আমার যে গাইনি ডাক্তার ওনার সাথে আমি ব্যাপারটা শেয়ার করি যেহেতু ধরা পড়তেছে না, তখন উনি আমার সাথে খুবই ফ্রি, তখন আমি বললাম যে ম্যাম আমি তো এরকম অনেক জায়গায় দেখাইছি, তো আমার তো সমস্যাটা ধরা পড়তেছে না, তো আপনি কি আমাকে কিছু এক্সরে দিবেন, আমি নিজেই ওনার কাছে বলি। তখন উনি বলে যে হ্যাঁ অবশ্যই, তুমি যদি করাইতে চাও আমি দিব না কেন, দেখো যদি রোগটা ধরা পড়ে। তখন যখন আমি এক্সরে করি তখন আমার প্রথমেই ধরা পড়ে যে আমার ওই কোমরের ডিস্ক একটু সরে গেছে। আচ্ছা, তখন উনি আমাকে সাজেস্ট করে যে তুমি কোনো ভালো অর্থোপেডিক্স ডাক্তারকে দেখাও, বা কিন্তু তখন উনি আমাকে বলেন নাই যে ফিজিওথেরাপিস্ট দেখাইতে, তখন বলছিল যে ভালো কোনো অর্থোপেডিক্স দেখাও। এরপর আমি আবার আর এক অর্থোপেডিক্সের কাছে যাই, উনি হচ্ছে
ডাক্তার ওনার কাছে যাই, তারপরে উনি আমারে ওষুধ লিখে দেয় আর তিনটা ব্যায়াম শিখাই দেয় আর হচ্ছে বলে যে আপনি এক মাস পর আসবেন। তখন ওনার ওষুধ এক মাস খাই, কিন্তু তারপরে ওরকম ভালো কোনো রেজাল্ট পাই নাই। তখন আমি আবার আরেক ডাক্তার দেখাই, ওইখানেও উনি আমারে কিছু ওষুধ লিখে দেয়, ব্যায়াম দেয়, ওইটা করি, তারপরও আমার ওরকম কোনো রেজাল্ট আসে না। এরপর থেকে আমি ইউটিউব ঘাটাঘাটি করি আসলে আমার যে সমস্যা, এর মাঝখানে অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, মানে আমার ব্যথা নিয়েই আমার মনে হয় যে কান্নাকাটি এরকম চলতেছে, কোনো কাজ সারা রাত হয়তো আপনি না ঘুমিয়েও থাকতে হচ্ছে ব্যথার জন্য। এরকম হইছে, মানে আমি নিজের যে সন্তান তাকে কোলে নেবেন, কোলে নিয়ে যে একটু ইয়ে করবেন সেটাও করতে পারছিলেন না। সংসারে যে কাজগুলো করতে হয়, আমরা জানি যে একটু বসে কাজ আছে, বিভিন্ন রকম কাজ আছে, সেগুলোও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আপনার জন্য। হ্যাঁ, এরপর আমি প্রচুর ডিপ্রেশনে চলে যাই, মানে আমি বুঝতে পারতেছিলাম না যে কি করব, মানে কোথায় গেলে এটা সমাধান হবে। তখন হচ্ছে আমি এরকম ইউটিউবে সার্চ দিই, তারপরে আমি দেখি যে আমার যে সমস্যাটা এটা, মানে ওনাদের ভাষ্য মতে যে ওনারা ভিডিও সারে, ওইখানে দেখলাম PLID বা এরকম জাতীয় সমস্যা, কোমরের ডিস্ক সরে যাওয়া। তখন আমি হচ্ছে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাই, তখন উনি আমার ওই নর্মাল এক্সরেটা দেখে বলে যে হ্যাঁ আমার ডিস্কে একটু সমস্যা আছে। এরপর হচ্ছে আমি আউটডোরে কয়েকদিন থেরাপি নেই, ভালো লাগছে, যখন নেই তখন ভালো লাগে। তারপরে আবার দেখা যায় কোনো কারণে আমি একটু গ্রামে গেছিলাম, তারপরে ওটা কন্টিনিউ করতে পারি নাই। এরপর আমি আবার আসার পরে আবার আমি ওনার কাছে যাই, যাওয়ার পরে এখন বলতেছে যে আপনি একটা না, তারপরে আমি ওনার কাছে যাই নাই, তারপরে আমি আসছিলাম এই স্যারের কাছে, ওনার ভিডিও দেখে। ওই যেহেতু আমি আউটডোরে কয়েকদিন গেছি ওই হসপিটালে, তারপর দেখলাম যে না, তখন আবার আমি এই ভিডিও দেখে এখানে আসি, যেহেতু আমার বাসার কাছে আমি যেতেই পারি। তখন স্যারকে দেখাই, স্যার প্রথম অবস্থায় আমার প্রবলেম শোনার পর আর ওই এক্সরে দেখার পর বললো যে আপনার MRI লাগবে, আরও কিছু 7-8টা টেস্ট লিখে দেয় যে এগুলো করে নিয়ে আসেন আমার কাছে। তারপরে আমি সেই টেস্টগুলো করি, করার পরে স্যার বলে যে আপনার L3-2-4-5 এইগুলোতে প্রবলেম আছে, তো আপনি ভর্তি হয়ে যান। আর আমি তখন বলি যে স্যার আমার তো হাঁটুতে ওপেন, যখন আমি ওই যে অর্থোপেডিক্স ডাক্তার দেখাই তখন আমার হাঁটুর এক্সরে করা হয়েছে, তো এখানে বলছে যে আমার ক্ষয় আছে, বাট ওইটা বেশি না, ফার্স্ট স্টেজে আছি। তো তখন স্যারকে বলি, তো স্যার বলে যে আপনি ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে যান, 21 দিনের মতো লাগবে। বাট যে কোনো পারিবারিক কারণে আমি ভর্তি হই নাই তখন, তখন ডাক্তার আমাকে এই ওষুধগুলো লিখে দিছে। এরপর হচ্ছে আমি এই চলে যাই, চলে যাওয়ার পরে যেই হসপিটালে আমি যাই ওটা আমার পরিচিত ছিল, তো ভাবলাম যেহেতু পরিচিত তাহলে ওইটাও যেহেতু এই রিলেটেড তা ওইখানে ভর্তি হই, দেখা যায় হয়তো আমি কোনো ভালো সার্ভিস পাবো এই জন্য। তারপরে আমি ওইখানে ভর্তি হই, 7 দিন ভর্তি ছিলাম, বাট যখন আমি চলে আসি 3 দিন ভালোই ছিলাম, 3 দিন পর আমার আবার পেন শুরু হয় একই রকম। তারপরে আমি বেড রেস্টে ছিলাম, কারণ আমার আবার ফলো আপ ছিল 15 দিন পর, ওই 3 দিন পরও ছিল, তারপর আবার 15 দিন পর ছিল। তাই আমি ভাবলাম যদি এখন আমি কাজ টাজ করি তাহলে হয়তো পেনটা বেড়ে যাবে, ডাক্তার হয়তো বা আমাকেই ব্লেম দিবে যে আপনি কাজ করছেন, আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের থেরাপি ভালো ছিল। তখন আমি পুরো বেড রেস্টে আসছি, এরপরও দেখলাম যে আমার সমস্যাটা বাড়ে। তখন আমি স্যারকে বলি যে স্যার আমার তো এরকম এরকম, আমি তো খুব নিয়মকানুন মেনেই চলছে, যেহেতু আমার মার আমি নিয়ে আসছি বা আমার সাথে ছিল, তো আমার ঘরের কোনো কাজকর্ম করতে হয় না, দেখা যায় আমি আমার ছেলেরও কোনো কাজ করি নাই, পুরো বেড রেস্ট। তখন আমি বললাম যে স্যার তাহলে তো আমার কোনো সমস্যা ছিল না, তাহলে আমার এই ব্যথাটা বাড়লো কেন? তখন উনি বলতেছে যে এত থেরাপি তো যখন আপনার ভালো হচ্ছে না, তাহলে আপনি আরও কিছু ব্যায়াম শিখাই দিল, আর বললো আপনি আর একজন অর্থোপেডিক্স দেখান, যেহেতু আপনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস আছে, তো ওইটা ওনারা ভালো বুঝবে। তো আমি ভাবলাম কি যে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন আমাকে উনি দেখাইতে বললো, ওইটাও খুব বড় একটা ডাক্তার, তো ওনাকে আমি দেখাই। আমি যা আসলে যাইতে চাই না, আমি এখানেই আসতে চাইছি, মানে আমি তখন মনে স্থির করছি যে আর কোথাও যাব না, শ্যামলি যাব, এখন প্রিপারেশন নিয়ে শ্যামলি যাব ডিপিআরসি হসপিটালে। তখন আমার ফ্যামিলি বললো যে ঠিক আছে, ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিছো, এখন অর্থোপেডিক্স দেখাইতে বলছে, তো দেখাও, দেখো কি বলে। তখন আমি স্যারকে দেখাই, স্যার আমার সব MRI যত রিপোর্ট আছে, ঘাড়েরও এক্সরে করা হয়েছে, সব দেখছে। তখন উনি বলল যে আমার নাকি একটা জন্মগত মেরুদণ্ডের সমস্যা আছে।
এটা বলছিল। তো আমি ওনার মানে উক্তিতে স্যাটিসফাইড ছিলাম না, কারণ আমি এত পরিমাণ ডাক্তার দেখাইছি, কেউ বলে নাই যে আমার জন্মগত কোনো সমস্যা আছে। ইনফ্যাক্ট শফিউল্লাহ স্যারকেও যে দেখাইছি উনিও বলে নাই যে আপনার জন্মগত কোনো সমস্যা আছে। তো আমারে উনি আবার কিছু টেস্ট দিল, তারপর বললো আপনি এক সপ্তাহ পর দেখা করবেন। তখন আমি আর ওনার কাছে যাইও নাই আর ওনার ওষুধও খাই নাই, কিন্তু এর মধ্যে আমি স্যারের ওষুধগুলো খাইছিলাম। আচ্ছা, তো তখন একটু ভাল লাগছে, ওষুধটা খায় একটু কোনো রকম ছিলাম। তারপর ওইখান থেকে চলে আসার পরে আমি ডিপিআরসিতে যখন আসি, তার একদিন আগে আমি ফোন দেই যে আমি একটু স্যারকে দেখাইতে চাই। তো পরে উনি আপনাদের এখান থেকে বলে যে ঠিক আছে কবে আসতে চান। এরপর আসলাম, তো স্যারকে দেখাইলাম। তো স্যার বলল যে আপনি তো ভর্তি আগেও বলা হয়েছে। আমি বললাম স্যার আমি আসলে একটু প্রবলেমের কারণে হই নাই, বাট আমি অন্য কোথাও ছিলাম, এখন আমার ওইখানের যে ট্রিটমেন্ট ওইগুলো দেখাইলাম। তো বলতেছে এখন কি করবেন। তা আমি বললাম স্যার এখন আমি তো অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, যেহেতু সমস্যাটা সমাধান হচ্ছে না, এখন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তো স্যার বললো ঠিক আছে আমি ভর্তি দিয়ে দিই, ভর্তি দিয়ে দিই, আপনি ভর্তি হয়ে যান আর এই ওষুধগুলো খাইতে থাকেন। পরে ওই দিন আমি রিসেপশনে কথা বলি, আমাকে সব কিছু বুঝাই দেয়। পরে আমি যেহেতু আমার বাচ্চাটা বাসায় রেখে আসছিলাম, তো আমি বলছিলাম যে আমি একদিন পরে ভর্তি হইতে চাই, আগামীকালকে ভর্তি হইতে চাই। তারপর আমি নেক্সট দিন এসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ট্রিটমেন্ট চলে, তারপরে হচ্ছে আমার কিছু ইঞ্জেকশনও দেওয়া লাগে, এরপরে হাঁটুতে ও পিআরপি করা লাগে। এখন করছি, এখন আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ পরিক্রমা। হ্যাঁ, এখন আরো কিছুদিন থাকতে চাচ্ছিলাম, বাট আমার ছেলেটা খুব অসুস্থ, মানে খুবই অসুস্থ, যার কারণে এখন আর চলতেছে না, যেহেতু 2 বছর। এখন এই জন্য আমি চলে যাইতে চাচ্ছি। তো স্যারকে বলছিলাম যে স্যার যদি আমার এরপর কিছুদিন লাগে, তাহলে আমি যেহেতু রমজান মাস চলে আসছে, আমি ঈদের পরে আসা মানে কিছুদিন আউটডোরে নিয়ে যাব, মানে আমি বেটার কোনো ফলাফল আরও হয়তো ভালোর জন্য, আমার মনে হইতেছে যে আরও কয়েকদিন নেওয়া লাগতে পারে। তো স্যার বলছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, ওষুধগুলা চালাই যেতে বলছে। তার মানে আলহামদুলিল্লাহ আপনি ট্রিটমেন্ট নিয়ে এখন মোটামুটি সুস্থ আছেন। হ্যাঁ, আমি তো বসতে পারি নাই, দেখা যায় 2-3 মিনিট বসলেই আমার পিঠটা ধরে গেছে, আমার অটোমেটিক শুয়ে থাকতে হয়েছে, বাট এখন আমি বসে থাকতে পারি। মানে এখন আপনি যতটা সুস্থ, বেশ অনেক কিছুদিন থেকে আপনি আসলে এরকম সুস্থ আসলে আর কখনো হননি? না না, এরকম সুস্থ হইনি। আমার যে হাঁটুর পেইনটা ছিল, এটার জন্য আমি হাঁটতেও পারি নাই, আর এখন আপনি অবলীলা আমি সহ্য করতে পারছি, যেমন ভালো লাগতেছে না আমি শুয়ে আছি, কিন্তু হাঁটুর পেইনটা হচ্ছে আমার চলার জন্য, তো আমার হাঁটতে হবে, মানে আমার অনেক বেশি পরিমাণ ছিল। মানুষের পা না থাকলে মানুষ কাজ করবে কি? হ্যাঁ সেটাই। এখন দেখি আল্লাহর রহমতে এখানে আসার পরে স্যার তো লিখে দিল, দেওয়ার পর এখন আপনি যখন ভর্তি ছিলেন আপনার আশেপাশে আর অনেক পেশেন্ট ছিল, কেমন দেখেছেন তাদেরকে সুস্থ হতে? হ্যাঁ ভালোই দেখছি, অনেকেই সুস্থ হয়েছে, অনেকের কাছ থেকে শুনছি, তো আমাদের বিশ্বাসটাও গাঢ় হয়েছে যে না উনি যখন যেতে পারছে আমরাও আলহামদুলিল্লাহ যেতে পারবো। এই যে জোর করে যে এসেছেন বিভিন্ন জায়গা ছেড়ে, সবশেষে যখন বিশ্বাস হয়েছে স্যারের কাছে এসেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, অসংখ্য দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি অবশ্যই বলতে চাই যে আমার মতো যদি কারো এরকম বাত ব্যথা বা পিএলআইডি জনিত কোনো সমস্যা থাকে, তাহলে তারা যেন অবশ্যই অবশ্যই শফিউল্লাহ স্যারের কাছে আসে, ওনার সাথে দেখা করে, ইনশাল্লাহ ওনার প্রেসক্রিপশন মতো চললে অবশ্যই সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমার এই বোনের কথা। দর্শক, অত্যাধুনিক সব চিকিৎসার এক অফুরন্ত ভাণ্ডার নিয়ে আছে এই ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে। কী নেই? অত্যাধুনিক সব চিকিৎসা, বিভিন্ন ধরনের অত্যাধুনিক ঔষধ এবং অভিজ্ঞ কিছু ফিজিওথেরাপিস্ট এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই সব কিছু মিলিয়ে হচ্ছে ডিপিআরসি হসপিটাল। একবার চেষ্টা করেই দেখুন না, যদি অসুস্থ থেকে থাকে বা আপনার পরিবারে যদি কেউ একজন থাকে এই ধরনের অসুস্থ, একবার নিয়ে এসেই দেখুন না। জীবনে তো অনেক জায়গায় গিয়েছেন, একবার ভাবুন যে এটাই জীবনের শেষ চেষ্টা। ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাকে বিফল হতে হবে না, মন খারাপ করে আপনাকে যেতে হবে না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।